আজ আপনাদের মাঝে একটি ঘটনা শেয়ার করতে চাই। স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন মুখে দাড়ি নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী, যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে। বলছিলাম 1923 সালের সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা। বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন একজন কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের মতো খাঁটি আশেকের রসুল, যিনি 1923 সালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকারী রঙ্গিলা রসুল বই প্রকাশ করার কারণে প্রকাশক রাজপালকে হত্যা করে, এবং সেই কারণে তিনি ফাঁসির কাষ্ঠি উঠেছিলেন। রাষ্ট্রের সকল বড় বড় অ্যাডভোকেটগণ তার পক্ষে, তারা বলল, ইলমুদ্দিন তুমি শুধু বলবে। তখন আমার মাথা ঠিক ছিল না, কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, আমি স্ব ইচ্ছায় স্ব জ্ঞানে তাকে হত্যা করলাম, আর তাকে হত্যার কারণ হচ্ছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রঙ্গিলা রাসূল বলেছে এবং তার বিরুদ্ধে কলম ধরার সাহস দেখিয়েছে। পরে যখন অ্যাডভোকেটগণ তাকে জিজ্ঞাসা করল, তুমি এইভাবে বলছো কেন, তিনি বললেন, আমাকে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমুদ্দিন তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তার জানাজার ইমামতি করেছিলেন পৃথিবীর বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিখ্যাত কবি আল্লামা ডাক্তার ইকবাল। কবরে লাশ শায়িত কল্পে অশ্রুসজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন, এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেল। আর আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননায় কী করে চুপ থাকে আমার বুঝে আসে না। যদিও বা কেউ সেই অবমাননার প্রতিবাদ করে, প্রতিক্রিয়া দেখায়, তবে তাকেও দমিয়ে দেয়া হয়, মামলা করা হয়, মোকদ্দমা করা হয়, কতভাবেই না তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, নোটিশ জারি করা হয়। অথচ তারাও দাবি করে তারা মুসলিম, তারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তারাও নাকি আশেকে রাসূল। আমার বুঝে আসে না তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কিভাবে তারা আল্লাহ ও তার রাসূলের ভালোবাসায় মুগ্ধ থাকে, আমার বুঝে আসে না। অথচ তারা কি জানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলেছেন? তারা কি জানে না আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের চূড়ান্তে? অথচ রাসূলের চরিত্র নিয়ে যখন কেউ কথা বলে তার উম্মত চুপ থাকে কি করে? কিভাবে তার মাঝে কোনো প্রতিক্রিয়ার ভাব থাকে না, কিভাবে সে প্রতিবাদ ভুলে যায়, আমার বুঝে আসে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন উম্মতি উম্মতি বলে কাটিয়ে দিয়েছেন, মৃত্যু শয্যায়ও তিনি আমাদের কথা ভেবেছেন। কাফেরদের লাঞ্ছনা বঞ্চনা কত কিছুই না সহ্য করেছেন, জীবনের শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে ভেবেছেন। অথচ সেই রাসূলের অবমাননায় আজ আমরা চুপ করে থাকি। আহ, পোড়া কপাল, কি আফসোস! অবশেষে এতটুকু বলতে চাই, আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত আছি, আপনার সম্মানের জন্য নিজের সম্মান বিলিয়ে দিতে প্রস্তুত আছি, আপনার সম্মানের অক্ষুণ্ণ রাখার জন্য যদি নিজের জীবন বিলিয়ে দিতে হয় তাও প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা উম্মত হিসেবে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।